বাংলাদেশে যদি দুবাইয়ের ফিলিংস পাওয়া যায় তাহলে কেমন হয়? কারণ আমার মতো গরিব মানুষের পক্ষে তো দুবাই যাওয়া সম্ভব নয়, তাই বাংলাদেশেই যদি সেই ফিলিংসটা পাই তাহলে তো মন্দ হয় না। সেই জন্যই চলে এসেছি আজকে আমি এমন একটা জায়গায় ঘুরতে যেখানে আসলে দুবাইয়ের ফিলিংস পাওয়া যাবে। শুধু দুবাই নয়, এখানে আসলে মালদ্বীপেরও ফিলিংস পাওয়া যাবে। তাই চলো দেরি না করে দেখে নেওয়া যাক যে আজকে আমি কোথায় ঘুরতে চলে এসেছি। তো আজকে আমি যেখানে ঘুরতে চলে এসেছি এটা হচ্ছে রংপুরে অবস্থিত একটি পার্ক, যেটা খুব রিসেন্টলি তৈরি হয়েছে। তো এই পার্কটির নাম হচ্ছে রংপুর চিকলি ওয়াটার পার্ক। তো টিকিট কেটে এখন আমরা ভিতরে প্রবেশ করলাম। তো ভিতরে ঢুকেই হচ্ছে হাতের বাম সাইডে রয়েছে ওয়াটার পার্কটি। এখানে বিভিন্ন ধরনের রাইডগুলো রয়েছে। তো চিকলির ওয়াটার পার্কের যে এরিয়াটা এটা পুরোটাই করা হয়েছে কিন্তু পানির উপরে। তো পানি যেটা দেখতে পাচ্ছি এটা একটা বিল। তো বিলটা কিন্তু বিশাল বড়, একদম এই মাথা থেকে ওই মাথা অনেক বড় এই বিলটা। এই বিলটার নামই কিন্তু মূলত হচ্ছে চিকলি বিল, যার নামকরণে কিন্তু এই পার্কটার নাম করা হয়েছে চিকলি ওয়াটার পার্ক। চিকলি বিলের অপোজিট পাশে কিন্তু আরেকটা পার্ক রয়েছে যেটার নাম হচ্ছে চিকলি পার্ক। আর এ পাশে যেটা পার্ক রয়েছে, যে পাশে আমরা আছি, সেই পার্কটার নাম হচ্ছে চিকলি ওয়াটার পার্ক। চিকলি ওয়াটার পার্কের হচ্ছে অপোজিট পাশেই কিন্তু রয়েছে রেস্টুরেন্ট, অর্থাৎ ডান সাইডে ঢুকেই বাম পাশে হচ্ছে ওয়াটার পার্ক এবং ডান পাশে হচ্ছে রেস্টুরেন্ট। তো আমরা এখন একটু রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি। রেস্টুরেন্টের ভিতরটা অনেক সুন্দর করেছে, এত সুন্দর পরিষ্কার একটা পরিবেশ যা দেখলে যে কারোরই ভালো লাগবে। রেস্টুরেন্টের ভিতরে কিন্তু ইনডোর এবং আউটডোর দুভাবে ব্যবস্থা করা রয়েছে। তো যারা হচ্ছে ভিতরে বসে খেতে চায় তারা ইনডোরে খেতে পারে, তো আর যারা হচ্ছে বাইরে এই প্রকৃতি দেখে প্রাকৃতিক পরিবেশে খাওয়া দাওয়া করতে চায় তারা হচ্ছে এখানে বসে খাওয়া দাওয়া করতে পারে। এরপর বিলের উপরে এরকম কিছু সুন্দর ছাউনি তৈরি করা হয়েছে। তো এখন আমি একটু ছাউনির ভিতরে যাচ্ছি। তো এরকম ছাউনি হচ্ছে আরো কয়েকটা রয়েছে ওই দিকে পিছনের দিকে। এখানে বসে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। এই যে লেক দেখতো না, এটা বিল, অনেক বড় কিন্তু বিলটা। বিলের উপরে এরকম একটা মালদ্বীপের ফিলিংস আসবে এখানে আসলে, আসবে না ফিলিংস বলো। এই পাশেও ছাউনি রয়েছে, পরিবেশটা খুবই সুন্দর এখানকার। যারা কম টাকায় মালদ্বীপের ফিলিংস নিতে চায় মনে করি এখানে তারা আসতে পারে। পার্কে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়বেন তখন বসে পড়তে পারেন এরকম চেয়ারগুলোতে, যেগুলো বিলের পাশেই দেয়া আছে। তো এখানে রয়েছে একটা দোকান যেখানে হচ্ছে স্ন্যাক্স আইটেমগুলো পাওয়া যায়। তো এখানে খুব সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে নৌকাগুলো এভাবে সাজিয়ে রাখা হয়েছে, বাট এই নৌকাতে কিন্তু উঠা যায় না, এটা জাস্ট সাজানোর জন্যই। তো এই জায়গাটা কিন্তু রাতের বেলারও বেশি সুন্দর লাগে, কারণ রাতের বেলা অনেক সুন্দরভাবে লাইটিং করা হয়। তো যারা হচ্ছে এরকম পানির পাশে বসে একটু ফিল নিতে চান আমার মতো, তারা এরকম বসে পড়তে পারেন, এখানে বসে বসে ভিউটা এনজয় করতে পারেন। এর পাশেই রয়েছে একটা শপ যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের জামা কাপড় পাওয়া যায়। তো যারা শপিং করতে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে শপিংও করে নিতে পারেন।
তো চলে এসেছি চিকলি পার্কের একদম লাস্ট মাথায়। তো এখানে অনেক সুন্দর একটা বড় হুইল রয়েছে যেটা টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা করে। তো এখানে উঠে কিন্তু পুরো রংপুর শহরটা সুন্দর করে দেখা যায়, আর যখন রাতের বেলা হয় তখন এটা সুন্দর করে লাইটিং করে, আরও বেশি সুন্দর লাগে। তো এখানে কিন্তু একটা ফুডকোর্ট রয়েছে, ফুডকোর্টের পাশেই কিন্তু রয়েছে বেবি জোন, কিডস জোন। তো এখানে যারা হচ্ছে ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসে তারা বাচ্চাদেরকে এখানে দিতে পারে, তারা ভিতরে খেলাধুলা করতে পারবে। তো বাচ্চাদের খেলাধুলা করার জন্য এখানে অনেক ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে। তো এটার টিকিটের প্রাইস হচ্ছে 100 টাকা করে, 100 টাকায় মাত্র 30 মিনিট বাচ্চা খেলতে পারবে। আর যদি বাচ্চার গার্জিয়ান ভিতরে যেতে চায় তাহলে তাকেও টিকিট কেটে ঢুকতে হবে। এছাড়াও কিন্তু এই পার্কের ভিতরে একটা কনভেনশন হল রয়েছে যেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো বা ফাংশান বা অনুষ্ঠান যাই বলো না কোনো করা যাবে। আর চিকলি পার্কের মেইন আকর্ষণ এই যে ট্রেন, তো খুবই সুন্দর ট্রেনটা দেখতে। তো যারা হচ্ছে ট্রেনে করে ঘুরতে চায় তারা ট্রেনে উঠতে পারে। এই ট্রেনের টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 100 টাকা করে, তবে আমি মনে করি রংপুর হিসেবে টিকিটের প্রাইসটা একটু বেশি হয়ে গিয়েছে। তো ঘুরতে ঘুরতে এখন গোধূলি লগ্ন হয়ে গেল, তো একটু পরেই কিন্তু পার্কে লাইটিং করে দিবে সন্ধ্যা হয়ে গেলেই। তো এখন সন্ধ্যা হয়ে এসেছে, তো পার্কে কিন্তু এখন সব জায়গায় অনেক সুন্দর করে লাইটিং করা হয়েছে। তো রাত্রিবেলা আর দেখতে আরও বেশি সুন্দর লাগছে। তো যারা হচ্ছে পরিবার পরিজন নিয়ে রংপুরে কোথাও ঘুরতে আসতে চান, আমি মনে করি চিকলি পার্কটা বেস্ট একটা অপশন হবে ঘুরতে আসার জন্য, কারণ এই পার্কটা অনেক সুন্দর করেছে। এখানে ছোট বড় সবাই নির্দ্বিধায় ঘুরতে পারবে। তো যাই হোক, এখন আমরা ঘোরাফেরা করে এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো আশা করবো আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এরকম আরও ব্লগ দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট নো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।